মানবতা আসলে করি আসলে মিনের মনোবটা দুর্বল আছা আসলে সারা করি মানবতা ঠিক আছে খালি দর্শকে সকাল থেকে অনুবা সম্বন্ধ দর্শক আসলে আপনারা দর্শক একটু শান্ত ভাবে তাদের খেলা চলছে, আপনারা খেলা উপভোগ করুন। তোমাদের খেলা শেষে স্টেজে এখানে পুরস্কার প্রদান যেটা সম্মাননা প্রদান করা হয়েছে সকল অতিথি বৃন্দদেরকে মানিকপুর ঝিলিমিলি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে অতিথি বৃন্দদেরকে। আপনারা খেলার মধ্য বিরতিতে যে চ্যানেল যেগুলো রয়েছে চ্যানেলে দেখেছেন, আর আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে বিশেষ করে এই টুর্নামেন্টের খেলার শুরু থেকে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার প্রদান করে যাচ্ছে। হীরা বিরিয়ানি হাউসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হীরা বিরিয়ানি হাউসের পরিচালক যিনি রয়েছেন আজ উন্নত মানের একটি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাড়িয়ে দিয়েছেন। এছাড়া এই টুর্নামেন্টে যারা পুরস্কার প্রদান করেছেন তাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোস্তফা উদ্দিন বাড়িয়ে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ এবং সেরা খেলোয়াড়ের জন্য আফজল তাই অ্যালুমিনিয়ার পক্ষ থেকে সেরা খেলোয়াড়ের জন্য আফজাল হোসেন এবং সেরা গোল কিপারের জন্য মাসুদ তালুকদার পাঠিয়ে দিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য সিরিজ যারা পাঠিয়ে দিয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা পূর্ণনা থেকে আমি আসান এবং যারা আমি বিশেষ করে পরিচালনা কমিটি, যদিও আজকে কিন্তু যেটা লক্ষণীয় বিষয় আমি দেখছি শুধুমাত্র পরিচালনা কমিটির সভাপতি নয় নং ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল হক মহোদয় কিন্তু স্টেজে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। এছাড়া যে সকল সদস্য এই টুর্নামেন্টে রয়েছেন সাধারণ সম্পাদক শাহান আলম সহ আমি দেখতে পাচ্ছি সকালে কিন্তু এই মাটিতে বসেই রয়েছেন। ওনারা কিন্তু চাচ্ছেন যে পুরোপুরি ভাবে খেলাটি সমাপ্ত হোক ফেয়ার হোক এটাই ওনারা প্রত্যাশা করে যাচ্ছেন। বিশেষ করে আমি সভাপতি জনাব সাধারণ সম্পাদক জনাব শাহান আলম সদস্য জ্যোতিগঞ্জ উপজেলা যুবলীগ আমরা দেখতে পাচ্ছি রাস্তার গাছের মধ্যে এই গাছের মধ্যে যারা তোমরা বেরিয়ে পড়ো গাছের মধ্যে যারা তোমরা দোয়া বেরিয়ে পড়ো এই পাশে কারেন্ট লাইন গাছে যারা আছো তোমরা গাছ থেকে নেমে পড়ো এই যে সকল দর্শক গাছের মধ্যে আছো তোমরা নেমে পড়ো পুলিশ আছে কিন্তু পুলিশের কাছে ধরবো কিন্তু তোমরা নেই তাতে আমরা হলো না শুকাও শুকাও ঠিক আছে আমি তোমরা আমার নাম যাও গাছের নাম যাও আর প্রিয় দর্শক আমি যেটা বলতে চাইছিলাম আসলে আমাদের স্টেজের পিছনে আপনারা যারা রয়েছেন তারা কমেন্ট যাচ্ছে আমার মাইক্রোফোনে এবং লাইভ চলছে আপনারা অনুগ্রহ পূর্বক আমি অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা খেলাটা দেখুন এখানে অতিথিবৃন্দ রয়েছেন আপনারা অতিরিক্ত কথাটা না বলার জন্য আমি সেদিকে অনুরোধ করছেন। বলতে চেয়েছিলাম যে পরিচালক কমিটি জনাব আব্দুল আহাদ মেম্বার সাহেব সাধারণ সম্পাদক জনাব শাহাদ আলম সদস্য উপজেলা যুবলীগ এবং যৌথভাবে যারা রয়েছেন যুগ্ম আহাদ জনাব কালকের আহমেদ জনাব কাজী সিদ্দিক আহমেদ জনাব সুলতান আহমেদ জনাব আহমদ আল আলম জনাব নজামুদ্দিন জনাব রুহানুদ্দিন সকলকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আপনাদের পরিশ্রম সার্থক হয়েছে আজকে আপনারা আজকে টুর্নামেন্ট সমাপ্ত করতে যাচ্ছেন আপনারাই সফল। আলমদিনা ডিজিটাল স্টাইলের পক্ষ থেকে আজকে সম্মাননা একটি পুরস্কার পাঠিয়ে দিয়েছেন এবং এই টুর্নামেন্ট পরিচালনা ওনার পক্ষ থেকে
সার্বিক সহযোগিতা ছিল আমি জেনেছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পরিবর্তন আপনারা দেখছেন, রতনগঞ্জ বোর্ড বলে কাজ আছে, একজন খেলোয়াড় পরিবর্তন হয়েছে, যাচ্ছি চেন্নাই যিনি খেলছিলেন মোহাম্মদ আলী মাঠের বাইরে চলে এসেছেন, ওনার পরিবর্তে মাঠের মধ্যে প্রবেশ করেছেন মিনহাজ ইউনাইটেড ক্লাব ঢাকায় খেলে থাকেন এবং ভালোই খেলেছিলেন। ইতিমধ্যে মাঠের বাইরে চলে এসেছেন মোহাম্মদ আলী, চেষ্টা করেছিলেন দলের পক্ষে গোল আদায় করা, কিন্তু গোল আদায় করতে সক্ষম হতে পারেনি। বাম প্রান্ত থেকে যাচ্ছে খেলছেন, ধরে রাখতে পারেনি রিপন সিরাজ, তো হয়েছে কোনবাগের খেলোয়াড় বাপায় উঁচু করে বাড়িয়ে দিয়েছিলেন বাড়ির বাড়ছি। আপনারা মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের সমাগম আছে, আসলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের নেতৃত্বের যে সকল আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনারা রয়েছেন, এই যোগীগঞ্জ উপজেলার কৃতিত্বের শিক্ষকবৃন্দ আপনারা রয়েছেন, ক্রীড়া অনুরাগী সমাজসেবী এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ আপনারা রয়েছেন, সবার নাম দর্শন করছেন আপনারা, আমি আন্তরিকভাবে যারা বন্ধুরা থাকে আমি হাসান আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাপায় বাড়িয়ে দিয়েছেন আবারও বাড়িয়ে দিয়েছেন লালকে মামুন হাসান, অদেশ করেছেন রজের রেবন সিরাজি আরাম বাবু ডাকা লাগে গেলে তাকে রেবন সিরাজি বলবা লাভ ব্যাক থেকে কাকে দিবেন দেখে নিচ্ছেন রামা আজমার থেকে আলু বাবে সফটওয়্যার রেবেন গাড়ি নিয়ে গেছেন শাহজাহান, কিন্তু ধরে রাখতে পারেননি তার পূর্বে সোহেল আলুরের পতাকা উত্তোলন। স্বচ্ছভাবে ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন আজকের ম্যাচে পরিচালক বৃন্দ জনাব শেহাবুদ্দিন মাঝমাঠে রয়েছেন, বাসিতে পূর্ব প্রান্তে রয়েছেন জনাব আব্দুর রব সুজন এবং পশ্চিম প্রান্তে রয়েছেন জনাব সোহেল আমিন, ওনাদের জেলেই রয়েছেন এবং সমস্ত অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন জনাব ইকবাল আহমেদ মাঝমাঠ থেকে যাচ্ছি হ্যান্ড ব্যানিয়ে খেলছেন সাদি এবং সিরাজি বিভিন্ন মাঠে আজকে যারা খেলোয়াড় বিশেষ করে আমাদের সিলেট জেলার খেলোয়াড় বৃন্দ রয়েছেন যারা বিভিন্ন ক্লাবে খেলে থাকেন, আজকে তারকা ফুটবলার সবাই রয়েছেন বিভিন্ন ক্লাবে খেলে যাচ্ছেন এবং আমরা বিভিন্ন মাঠে ওনাদেরকে পেয়ে থাকি। আজকে যারা এই মানে একটি ব্যতিক্রম যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে ফরেনার কোনো ফুটবলার নেই, কিন্তু আমরা তারাবাস্য সমিতি যারা রয়েছে আমাদের একটি আন্দোলন হচ্ছে, আমাদের আন্দোলন ফরেনার ফুটবলারদেরকে না বলা হোক, আমাদের দেশের খেলোয়াড়াই খেলুক এটাই আমরা প্রত্যাশা করি। আজকে আপনারা দেখছেন আমাদের দেশে আমাদের সিলেট জেলার বিশেষ করে যে খেলোয়াড় রয়েছেন এবং বিভিন্ন ক্লাবে যারা খেলে তাই আমাদের দেশীয় ফুটবলার অসাধারণ ম্যাচ খেলে যাচ্ছে, নিজের নৈপুণ্যতা কৌশল পারফরমেন্স মাঠের মধ্যে আপনারা দেখছেন দর্শক নাইন গায়ে নিয়ে যিনি খেলছেন সাফাল, কিন্তু অফসাইডের অবস্থানে ছিলেন সকল দৃষ্টির অধিকারী সোহেল আমিনের পতাকা উত্তোলন। রক্ষণ ভাগের খেলোয়াড় দলীয় ডিফেন্ডার উঁচু করে বাড়িয়ে দিয়েছেন আবারও
রামা বেশ বলি করেছেন, এখানে রয়েছেন আমার রামাকে ধলি। লাইনের বাইরে আপনারা যারা গাড়ি রাস্তায় গাছের মধ্যে যে সকল দর্শক অনুরোধ থাকছেন, যেহেতু এখানে বিদ্যুৎ লাইন রয়েছে আপনারা সতর্ক থাকবেন, যেন আনন্দ উপভোগ করতে এসে পুরো দুঃখের চাপ নিয়ে বাড়ি ফিরে যেতে না হয় সেদিক চালক করা থাকে। আজকে শেষ গায়ে বাড়ি দিয়েছিলেন এবারে আরিফ বলে ক্যাপ্টেন তোর জায়গায় দাও হয়ে যান, গাড়ি নিয়ে গেলছেন কবির দুর্দান্ত বড়ার কবি আমাদের পরিচালনা কমিটির পক্ষে মানিকপুর জিলিমিলি স্পোর্টিং ক্লাবের যে সকল সদস্য আপনারা রয়েছেন এবং আপনারা মাঠের চারপাশে রয়েছেন, সবিনয় আহ্বান থাকবে নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য অবস্থায় খেলা অমীমাংসিত থাকলে সরাসরি টাই ব্রেকার কিকের মাধ্যমে খেলা মীমাংসিত করা হবে। সেই সময় যদি চলে আসে উভয় দলের অতিরিক্ত খেলোয়াড় কর্মকর্তা অফিসিয়াল আপনারা যারা রয়েছেন কেউ যদি মাঠের ভিতরে প্রবেশ না করেন আমাদের পরিচালনা কমিটির কর্মকর্তা আপনারা সেদিকটা লক্ষ্য রাখবেন, কাউকে মাঠের ভিতরে প্রবেশ করতে দেবেন না। খেলায় ইনডেড না হওয়া পর্যন্ত অতিরিক্ত কোন খেলোয়াড় জানিয়ে দিচ্ছি ম্যাচে দলের পক্ষে যারা অফিসিয়াল কর্মকর্তা ম্যানেজার আপনারা কাউ কেউ আপনারা মাঠের ভিতরে প্রবেশ করবেন না আমি পরিষ্কার বলে দিচ্ছি এবং প্রবেশ করার চেষ্টা করবেন না, অন্যথা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে হয়তো কিছু বলতে বাধ্য হবে এবং আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় রয়েছেন সাবেক বর্তমান ওনারা কিন্তু নির্দেশনা দিয়ে যাচ্ছেন যাতে আপনারা হয়তো মাঠের ভিতরে প্রবেশ না করেন। উদ্দেশ্য করেছিলেন উপজেলা সাংবাদিক জনাব মিনহাজ আহমেদ সাহেব, আপনি জনাব মুন্না আহমেদ সাহেব আপনি যদি এখানে আছেন পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে আপনি আমাদের কামাল দিবসের সিস্টেম দিয়ে আসার জন্য লম্বা থ্রো হয়েছে সেন্টার করেছেন বিভাগ সেটার মাধ্যমে ক্লিয়ার করেছেন এখানে প্রতিপক্ষ দলের বিধ্বস্ত থেকে দর্শক হয়ে গেলে সাক্ষী সুন্দর সুন্দরের পূজারী আপনারা আমরা সবাই সুন্দরকে ভালোবাসি না এমন কেউ নেই, সেই সুন্দরতাকে বোঝায় রেখে মানের চারপাশে দাঁড়িয়ে বসে যে আপনারা খেলা উপভোগ করছেন সৌমা কুশিয়ারা ব্যস্তিত জনপদ এই গালিগঞ্জ বাজার পূর্ব মাজার মানিকপুর ঝিলিমিলি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আপনারা উপভোগ করছেন আজকের সমাপনী ফাইনাল খেলা। দর্শক আপনাদের জন্য এই আয়োজন মানিকপুর ঝিলিমিলি স্পোর্টিং ক্লাব জাদু করেছেন গলিগঞ্জ দান্ত ফুটবলার ডলি মারিয়ে দিয়েছিল দর্শকের লুঙ্গাই নিয়ে খেলছে রামাবাজার যুব সংঘ ফুটবল একাদশের পক্ষে। হাই বোল্ডার ম্যাচ হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণ ফিফটি ফিফটি এখন পর্যন্ত রক্ষণ ভাগ এবং মাস মাস আবার করে ঘোষণা করতে পারেনি কোনা কেজ লাভ করেছে মাঝের দক্ষিণ পর উত্তর পশ্চিম কোন অর্থেন টর থেকে যাচ্ছে ফাইভ গাই নিয়ে খেলছেন শুভ
শুভ কোনার কিক নেবেন দর্শকের সমুদ্র বয়ে চলছে মাঠের চারপাশে শুভ দেখে নিশ্চয় বল কুতার সৌদার করে বেউমা বয়ে ভরে দিয়েছিলেন হাইড করার চেষ্টা ছিল রক্ষণ বাজার খেলোয়াড় দীপ্ত ভরে দিয়েছিলেন কিন্তু বিপ্লব সঠিক মতো কিক নিতে পারেননি সেকেন্ড বারে পজিশনে ফল ডেলিভারি দিলে হয়তো সহযোগী খেলোয়াড় হ্যাট নিতে পারত বলে হয়তো সম্ভাবনা ছিল যাদের যাবত বর্তমান রতনগঞ্জ বোর্ড বলে কাজ আছে আবারও হ্যাড মাছ মাছ করার চেষ্টা করে যাচ্ছে প্রাণান্তর খেলোয়াড় তাদের খেলোয়াড় শুভ বা চরম থেকে ফিরে যাচ্ছে যদিও আমরা বলতে পারি আজকাল যে দক্ষ ম্যাচে ভারি বৃন্দ রয়েছেন ওনারা কিন্তু ম্যাচে পরিচালনা করে যাচ্ছেন যৌথভাবে মাঝমাঠে রয়েছেন জনাব শাহাবুদ্দিন মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন জনাব আব্দুরব সুজন মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন এই জন্য পদের এই দক্ষগঞ্জ উপজেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচের রেফারি দক্ষ একজন ম্যাচের রেফারি জনাব সোহেল আমিন এবং আমার ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমার কমান্ডিং বক্সের পাশে ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ইকবাল আহমেদ টাচলাইনের বাইরে আপনারা আমাদের পরিচালক কমিটির যে সকল সদস্য বৃন্দ আপনারা মাঠের চারপাশে রয়েছেন সবিনয় আহ্বান জানাচ্ছি যদি নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য অবস্থায় খেলা অমীমাংসিত থাকে সরাসরি ট্রাই বেগার কিকের মাধ্যমে খেলা অমীমাংসিত করা হবে সেই সময় বা সুযোগ চলে আসলে আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠান থাকবে আপনারা দর্শক ও যেটা আমাদের স্টেজের কাছাকাছি এসে ভিড় না করার জন্য এবং যারাই বিজয়ী হবে আমি করি দলের ম্যানেজার জনাব বাবর হোসেন চৌধুরী সাহেব এবং প্রতিপক্ষ দলের ম্যানেজার জনাব মাঝহারুল ইসলাম সেলিম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা বন্ধুরা থেকে আমি হাসান আপনারা আপনাদের নিশ্চিত ধন নিয়ে এবং এলাকার সমর্থক নিয়ে এই মাঠে এসেছেন যারাই বিজয়ী হবেন দুটি দলের ম্যানেজার আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে উদাত্ত আহ্বান থাকবে সুগাজে পাড়ি দিয়েছেন আবারও সুগাজে পাড়ি দিয়েছেন বল পাস ক্লিয়ার করেছেন রক্ষণ ভাগের খেলোয়াড় বিপ্লব পাড়ি দিয়েছিলেন বল পাস আবারও মাঠ মাঠ থেকে যাচ্ছে সেভেন বাইনে এসেছেন সহযোগী খেলোয়াড় ইকবাল ইকবাল পাড়ি দিয়েছেন আবারও সহযোগিতা যিনি খেলছেন দলের পক্ষে যাচ্ছে গায়ে আরি বলে ক্যাপ্টেন ক্লিয়ার করেছেন প্রতিপক্ষ দলের এখানে রক্ষণ ভাগের খেলোয়াড় আরি খেলছেন শাহজাহান ওয়ারি ফুটবল ক্লাব ঢাকায় খেলে থাকেন ইলেভেন বদলি খেলোয়াড় ম্যাচের অপরের বাসি দর্শক আপনারা নীরব রয়েছেন আপনারা খেলোয়াড়কে উৎসাহ দেবেন করতালি দেবেন উদ্দীপনা দেবেন এবং আরেকটি কথা বলে রাখছি যারা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম জনাব বাবর হোসেন চৌধুরী রতনগঞ্জ ফুটবল একাদশের ম্যানেজার এবং লামাবাজার ফুটবল একাদশের ম্যানেজার জনাব মাঝহারুল ইসলাম সেলিম আপনারা যে দলই আসছেন তারা গৌরব অর্জন করবে আপনাদের সমর্থকদেরকে বলবেন যেহেতু সন্ধ্যা সময় চলে আসলে আমরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাবো অযথা মাঠের ভিতরে প্রবেশ না করে উত্তেজনা বিরাজ না করে শান্তভাবে থেকে আপনাদের রানার কাপ এবং চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবেন আপনারা আড়াল ভাবে ডান সাইড বাড়িয়ে দিয়েছেন হ্যাড হয়েছে রয়েছেন
Thank you.
একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত।